ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই দাঁতের সমস্যার ভুক্তভোগী, সেটা সেন্সিটিভিটি হোক কিংবা ক্যাভিটি। তাই আজ জিও বাংলার পর্দায় আমি রিঙ্কি চলে এসেছি আপনাদের ভীষণ পরিচিত আনন্দলোক হসপিটালে কথা বলতে এখানকার ডক্টরের সাথে এবং আপনাদের দাঁতের নানা সমস্যার সমাধান পেতে। তাহলে চলুন কথা বলে নেওয়া যাক ডক্টরের সাথে। আজ আপনাদের দাঁতের নানা সমস্যার সমাধান দেবেন যিনি আমার সাথে এই মুহূর্তে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আনন্দলোক হসপিটালের জেনারেল ডেন্টিস্ট সুকন্যা ভৌমিক। সুকন্যা, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের যত রকমের প্রশ্নের উত্তর আছে সেগুলি তুমি ক্লিয়ার করবে সেটাই আশা করছি। বলো। প্রথমেই যেটা দাঁতের সমস্যা আমরা জেনারেলি দেখতে পাই যে দাঁত ভীষণ শিরশির করে, আর এই যে শীতকাল আসছেই তো শীতে ভীষণ শিরশির করে দাঁতটা, সেটা যে কোনো কারণে, ঠান্ডা খেলে বা গরম খেলে বা কিছু না খেলেও অনেকের হয়, সেই শিরশিরের কারণটা কি? বেসিক্যালি আমাদের দাঁতের ওপর অনেক কটা লেয়ার থাকে, ডেন্টিন থাকে, ইনামেল থাকে। তো ইউজুয়ালি ইনামেলটা হচ্ছে লাস্ট লেয়ার যেটা কভার করা থাকে। তো ইউজুয়ালি কি হয় কি, যত বয়স বাড়ে তো তখন ইনামেল বা খুবই চিউইং বা দাঁতে ঘষা হ্যাবিট থাকলে কি হয় কি, ইনামেলের লেয়ারটা লেয়ার অফ হয়ে যায়। তো তখন কি হয় কি, আমাদের নার্ভসগুলো অনেকটা এক্সপোজ হয়ে যাওয়ার, অ্যাটলিস্ট পুরো এক্সপোজ যদি নাও হচ্ছে তো কাছাকাছি চলে আসে। তো কি হয় তখনই যখন টেম্পারেচার ডিফারেন্স হয় তো বডি ওটা, দাঁতটা ওটা নিয়ে নেয়। তাই যখনই ইউজুয়ালি রুম টেম্পারেচারে খাবার খেলে প্রবলেমটা অ্যারাইজ করে না, হয় কি যখন কিছু গরম খাচ্ছ, চা বা ইউজুয়ালি হয় কি গরমও আমরা খুব বেশি টেম্পারেচার উপরে উঠতে পারি না, তাই গরম খেলে খুব একটা অসুবিধা হয় না। বাট ওয়েন আমরা যখন খুব একদম চিল্ড আইসক্রিম বা এরম, কারণ কি ওর টেম্পারেচারটা অনেকটা নিচে থাকে রুম টেম্পারেচারের থেকে, তো ইন দ্যাট কেস কি হয় কি সেন্সিটিভিটিটা খুবই বেশি করে বোঝা যায়। তো এখন তো মার্কেটে অনেক টাইপ হাইপার সেন্সিটিভ টুথপেস্ট আছে, তো ওগুলো তো ইউজ করতেই পারে, তো ওগুলো তো ইউজ করা উচিত। বাট ইউজ করার একটা ওয়ে হচ্ছে কি, অনলি ব্রাশিং ইজ নট দ্য ওয়ে। রেখে যেহেতু প্রত্যেকটা টুথপেস্টের একটা মেডিসিনাল ভ্যালিউজ আছে, তো আমি রেকমেন্ড করবো কি অ্যাটলিস্ট হাফ অফ দ্য মিনিট, মানে 30 সেকেন্ডস দাঁতের উপর অ্যাপ্লাই করে রেখে তারপর ব্রাশ করা উচিত ফর বেটার রেজাল্ট। তাতে আমার মনে হয় অনেকটা তাড়াতাড়ি রিলিফ পাওয়া যেতে পারে। এছাড়া এরপরেও যদি দেখা যায় কি সেন্সিটিভিটি হচ্ছে, তো ইউজুয়ালি ওই সেন্সিটিভিটিটা একটু বয়স্ক পেশেন্টদের হয়, কারণ কি তাদের ইনামেল হাড়ও ক্ষয়ে যাচ্ছে, সাথে ইনামেলও অনেকটা বেশি ক্ষয়ে গেছে, সেক্ষেত্রে অনেকটা বেশি মেবি পেস্ট বা মেডিসিনাল জিনিসপত্র না অতটা ভালো ওয়ার্কআউট নাও করতে পারে। ইন দোজ কেসেস যদি পেশেন্টের দাঁত শক্ত আছে বা পেশেন্ট রাখতে চাইছে, তখন রুট ক্যানাল বা এরম কোনো ট্রিটমেন্ট করে ওপরে ক্রাউনিং করে দেওয়া যেতে পারে। আচ্ছা, প্রথমেই যেটা তো আমরা জানলামই যেটা তুমি বললি, তো তারপরে যেটা আমি জানতে চাইবো যে দাঁতে পোকা, মানে দাঁতে ক্যাভিটির একটা সমস্যা কিন্তু প্রত্যেকেরই থাকে, সেটা বিশেষ করে ছোটদের মধ্যে দেখা যায়, কারণ চকলেট থেকে স্টার্ট করে তারা সব কিছুই খায়, আর ব্রাশিং কিন্তু অত ভালো করে, মানে আমরা যেটা জানি যে রাতে একবার ব্রাশ করতে হয়, সকালে একবার ব্রাশ করতে হয়, সেটা কিন্তু তারা অনেক সময় করে না। তো এই দাঁতে ক্যাভিটি হলে তার উপায়টা কি বাচ্চাদের জন্য, ছোটদের জন্য? দুটো কাইন্ড অফ থাকে, কেউ যদি চায় কি বাচ্চাদের আরসিটিও হয়, সেটাকে পালপোটমি বলা হয়, তো সেটা করতেই পারে। যদি সেই অপশনটা অনেক একটু তো কস্টলি আছে, তো অনেকে নাও করতে চাইতে পারে, সেক্ষেত্রে ক্যাভিটি মোটামুটি এমনি নর্মাল রেস্টোরেশন করে রাখা গেল, আর সার্টেন এজের পর তো দাঁত উঠেই যায়, যদি রেস্টোরেশন করে যত দূর রাখা গেল গেল, তারপরে দাঁত তো ওঠার বয়স মোটামুটি 6-7 থেকে স্টার্ট হয়ে যায়, তখন উঠে গেলে বেশ হয়ে গেলো, কোনো অসুবিধে নেই। বাট ইন এনি কেস যদি ক্যাভিটি খুব পেনফুল হচ্ছে, তো সেক্ষেত্রে এক্সট্রাকশনও করলেও একদম করা যেতে পারে এক্সট্রিম কেসেসে, তো সেটা অপশনস তো আছে। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু তোমার মুখ থেকে আমি বারবারই শুনলাম যে আরসিটি, সেই ব্যাপারটা একটু যদি ডিটেলস বল।
আচ্ছা, আরসিটি ব্যাপারটা হচ্ছে কি যে এখন আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে গেছি কি দাঁত সব তুলে ফেলবো, আমরা সবাই চাই কি যেটা ভগবান দিয়ে পাঠিয়েছে নিজের ন্যাচারাল দাঁত সেটা যতটা সেভ করা যায়। আমি এটা বলছি না কি আরসিটি করলে সারা জীবন দাঁত বেঁচে যাবে, বাট হ্যাঁ অনেকটা এক্সটেন্ড অবধি বা অ্যাটলিস্ট 10 বছর লাইফটাকে এগিয়ে যাওয়া যেতে পারে। তারপর আবার রিআরসিটি অপশনস আছে, ইমপ্লান্টেশনস অপশনস আছে, সেগুলো করতেই পারে। বাট মানে এক্সট্রাকশনের আরেকটা যদি কেউ চায় কি না, আমি দাঁত তুলতে চাই না, মানে তার জন্য তো কিছু একটা অপশন রাখা উচিত, সেক্ষেত্রে আরসিটি, আরসিটি যদি না হয় দেন ইমপ্ল্যান্ট, এই দুটো অপশন থাকে। বাট ইমপ্ল্যান্ট তো দাঁত তোলার পরে হচ্ছে, বাট দাঁতটাকে সেভ করার জন্য বেস্ট এখনও অবধি যেটা সবথেকে বেশি দেখা যায় সবাই করছে ক্রাউনিং অ্যান্ড আরসিটি। তো সেটা আরসিটির কনসেপশন হচ্ছে দাঁতে আমাদের যে ক্যাভিটিটা হচ্ছে, ইনফেকশনটা হচ্ছে, তো সেটা নার্ভ যেটা ইনভলভ থাকে আমরা সেটাকে বেশি করে কাট অফ করে দিই। তাতে কি হয় কি দাঁতে পেন ওয়েন আর কিছু হয় না, দাঁতটা দাঁতের জায়গায় স্ট্রাকচারালি থাকলো, প্লাস পেন ইনফেকশন হওয়ার চান্সেসটা অনেকটা রিডিউস হয়ে যায়। আর যখন এই দুটো হয়ে যায় দাঁতটাকে স্ট্রাকচারালি আবার রিবিল্ড করে ওপরে ডিফারেন্ট কাইন্ড অফ ক্রাউন্স পাওয়া যায়, সেগুলোকে লাগিয়ে দেওয়া হয়। যেহেতু ক্রাউন আর লাইক দে হ্যাভ মেটালিক বডি তো অনেক মজবুত হয়, তো সেই একই দাঁত দিয়ে যেটা খেতে পাচ্ছিলো না পেশেন্ট আবার খাওয়া দাওয়া সেগুলো দিয়ে স্টার্ট করতে পারে ফ্ললেসলি, নিজের প্রথমে যেরকম দাঁত ছিল সেই ওয়েতে আবার, মানে কোনো ব্যথা বা যন্ত্রণা এইসবের কোনো সমস্যা থাকবে না না, এটা তো একদমই রিলিফ পেয়ে যাবে। আর প্লাস আমাদের ক্যাভিটি কি হয় কি দাঁতটা অর্ধেক ভেঙে গেলো, অর্ধেক আছে ওই জায়গাটা থেকেও দাঁতটা রেস্টোর করে উপরে একটা সুন্দর দাঁতের মতো দেখতে ক্রাউন লাগানো হয়, তো সেটা লাগিয়ে দিলে কিছু বোঝাই যায় না কি যে দাঁতটা আগে খারাপ ছিল কোনো দিন সেক্ষেত্রে। আর এখন এটা খুবই কমন ট্রিটমেন্ট হয়ে গেছে, নট ভেরি প্রাইসি, ডেফিনেটলি দাঁত তোলার চেয়ে অনেকটা বেশি প্রাইস, বাট সেক্ষেত্রে দাঁত তোলার পরে আবার একটা জায়গায় আসে যখন আপনাকে আবার দাঁতগুলো বানাতে হবে, তখন কিন্তু আবার সেই খরচা ঘুরে ফিরে তুমি সেভ করতে পারছো না পয়সা। সেহেতু আমি রেকমেন্ড করি কি প্রথমেই যদি আরসিটি অপশনস থাকে পেশেন্টের কাছে তাহলে করে নেওয়া উচিত। আচ্ছা, আনন্দলোকে তো আমরা প্রত্যেকেই জানি যে ভীষণ কম খরচেই সব রকমের চিকিৎসা হয়, তো এই ক্ষেত্রে কিরকম চার্জেস থাকে? এক্সট্রাকশন তো নমিনাল 500 দিয়ে স্টার্ট করা হয়, মানে যেটুকুনি না নিলে নয় সেইটুকুনি স্টার্টিং রেঞ্জ এটা। তারপরে মেবি হয়তো অনেক টাইম হয় কি সার্জিক্যাল এক্সট্রাকশন হচ্ছে বা ইম্প্যাক্টেড দাঁত আছে, সেক্ষেত্রে প্রাইস গেট আপ বিট মোর অন হায়ার রেঞ্জ, বাট আদারওয়াইজ 500 থেকে স্টার্ট হয়। তো আননেসেসারি এক্সরে করাও হয় না, যদি আমাদের মনে হয় ইফ ইট ইজ রিকোয়ার্ড দেন অনলি উই গো ফর ইট, আদারওয়াইজ নর্মাল কেউ যদি পকেট ফ্রেন্ডলি 500 rupees নিয়ে আসে তাহলে এক্সট্রাকশন ইজ ডান। আর আমরা কিন্তু এটা জানি যে দাঁত যত সুন্দর থাকে মানুষ হাসলে ততই তাকে সুন্দর দেখায়, তো আমরা প্রত্যেকেই কিন্তু একটা সুন্দর দাঁত চাই। তো অনেক সময় এটা হয় যে খাওয়া দাওয়ার অনিয়ম বা সেসব কোনো কারণ ছাড়াও আমাদের দাঁত হলদে হতে শুরু করে, মানে ইয়েলোইশ একটা ভাব থাকে দাঁতের মধ্যে, তো সেটা কী কারণে হয়? এটা আগেন ওটাই কি আমাদের ইনামেলটা হোয়াইট, তারপরের লেয়ার্সগুলো একটু 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 ইয়েলোইশ, তো যখনই আমাদের ইনামেল একটু ক্ষয়ে যায় দাঁতটা হলুদ হয়ে যাওয়া স্টার্ট করে। তো হোয়াইটেনিং এজেন্টস আর দেয়ার, বাট দেন খুব একটা রেকমেন্ড আমি করি না। হ্যাঁ, তো নর্মাল ব্রাশিং আর এ করে যতটা করা যায়, হ্যাঁ ওরাল হেলথকে ভালো করে রাখার জন্য স্কেলিং ইজ অ্যাডভাইসেবল, প্রত্যেক বছর আগে যদি হয়ে থাকে করা সম্ভব স্কেলিং করতে পারে, যদি প্রত্যেক বছর নাও হচ্ছে তাহলে 2 বছর অন্তর অন্তর যদি একটা স্কেলিং করে নেওয়া যায় তাহলে ইটস আ প্রিভেন্টিভ, দাঁত তার খারাপ হওয়ার জায়গায় যাচ্ছে না, সেটা
আর এমন কিছু কস্টলি প্রসিজারও নয় কি যে প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে বা কিছু, 2 বছরে করাই যেতে পারে একবার স্কেলিং। এসব ছাড়া যদি বলি ঘরোয়া কোনো একটা উপায় যেটা করলে মানে প্রতিদিন মানুষজন যদি সেটা করে মেনটেন করে তাহলে দাঁত তাদের সুস্থ থাকবে। 2 বার প্রপার ব্রাশিং, প্রপার ব্রাশিং মানে 2 বার ভালো করে অ্যাটলিস্ট প্রপার যদি 30 সেকেন্ডস টু 1 মিনিট যদি ব্রাশিং করা যায় দাঁত ভালো থাকতে বাধ্য। মানে আবার কেরিস কিছুটা হেরিডিটারিও হয় কি কারোর কারোর দাঁত খুবই খারাপ হয় সেক্ষেত্রে আমি বলবো না, বাট ইন জেনারেল 2 বার ব্রাশিং করলে মোটামুটি ঠিক থাকবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুকন্যা, আমাদের দর্শকদের যত রকমের কনফিউশন ছিল সেগুলো দূর করার জন্য, এবং আপনারাও নিজের দাঁতকে সুস্থ রাখতে অবশ্যই এই টিপসগুলো ফলো করে চলুন এবং দেখতে থাকুন জিও বাংলা। ক্যামেরা অনের সাথে ছিলাম আমি রিঙ্কি, নমস্কার।